সুপ্রিয় দর্শক, বন্দরনগরী টেলিভিশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আমরা এখন বর্তমানে রয়েছি আগ্রাবাদস্থ আগ্রাবাদ মোড় থেকে যে বড়পুল মোড়ের দিকে যে অ্যাক্সেস রুটটি গিয়েছে সেখানে বর্তমানে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে চট্টগ্রামের আজকে লকডাউনের প্রথম দিন যে জনশূন্যহীন রাস্তা বর্তমানে আসলে থমথমে বিরাজ করছে। আপনাদেরকে যদি একটু দেখায় যে গুটি কয়েক গাড়ি ছাড়া আসলে এখন কোনো ধরনের কোনো রিক্সা চলাচল কিংবা যে গণপরিবহন রয়েছে গণপরিবহনের কোনো ধরনের কোনো আসলে সংকেত কিংবা আমরা তাদের চলাচলও দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তবে কিছুটা কিছুটা লক্ষ্য করলেও যে গত আজকে আজকে প্রথম লকডাউনের দিন কিন্তু দুপুর নাগাদ বেশ কিছু মানুষ বের হলেও এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো মানুষ দেখা যাচ্ছে না রাস্তাঘাটে এবং জনশূন্য বললেই চলে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের আগ্রাবাদস্থ যে লিং রোডটি রয়েছে অ্যাক্সেস রোড থেকে বড়পোলের একটু আগেই আমরা রয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কোনো ধরনের কোনো জনসমাগম নেই এবং এই বিষয়ে কিন্তু পুলিশ অনেক সোচ্চার রয়েছেন এবং তারা কিন্তু অনেক কাজ করে যাচ্ছেন। আমরা আজকে সারাদিন প্রতিবেদনে নেমে যেটা দেখেছি সকলকে কিন্তু আন্তরিকতার সহিত সকল জনগণকে বোঝানোর চেষ্টা করছে এবং সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য কিন্তু যে প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বলতে গেলে তা কিন্তু এখন সকলেই করছে এবং বেশ কয়েকজনকে দেখা গেল মাস্ক ছাড়া, তবে বেশিরভাগ মানুষ ছিল মাস্ক পরিহিত এবং সামাজিক দূরত্ব মেনটেন করার জন্য কিন্তু সকলেই চেষ্টা করছে। এই ছিল আমার কাছে অ্যাক্সেস রোড থেকে এখানকার সর্বশেষ খবর। সুপ্রিয় দর্শক, বন্দরনগরী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দর্শক, বর্তমানে আমরা রয়েছি নগরীর দেওয়ানহাট মোড়ে আলিফ হোটেলের সামনে রয়েছি। আপনাদের একটু আগে দেখানোর চেষ্টা করেছি, অবশ্য বড়পোল মোড় থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের যে প্রথম লকডাউন রয়েছে এবং সরকারি যে বিধিনিষেধ রয়েছে তা কতটুকু কার্যকর করছে সাধারণ জনগণ তা দেখানোর চেষ্টা করেছি। আমরা এখন বর্তমানে রয়েছি নগরীর দেওয়ানহাট মোড়ে এবং এখানে দেখতে পাচ্ছেন আসলে বড়পোলে আমরা যতটুকু মানুষের জনসাধারণের সমাগম দেখতে পাইনি এখানে কিছুটা জনসমাগম দেখা যাচ্ছে এবং আপনাদের যদি একটু দেখাই যে এখানে দেখবেন বর্তমানে আলিফ হোটেলও খোলা রয়েছে এবং এর পাশে দেওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একটি রয়েছে সেটাও খোলা রয়েছে, তবে তারা এখন ভিতরে বসে খাওয়ানোর কোনো সুযোগ নেই বলছেন যারা বর্তমানে কর্তৃপক্ষ রয়েছেন। তারা পার্সেল ব্যবহার করছেন এবং পার্সেল দিয়েই কিন্তু তারা এই মুহূর্তে জনসাধারণের যাদের সেরি করার প্রয়োজন কিংবা কোনো কিছু প্রয়োজন খাবার দাবারের প্রয়োজন তারা কিন্তু পার্সেল করেই দিচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তবে আমরা বড়পোল মোড়ে বড়পোলের থেকে অ্যাক্সেস রোডের দিকে যেটা আপনাদের দেখিয়েছি যে এখানে কোনো ধরনের জনসমাগম নেই সেই তুলনায় নগরীর দেওয়ানহাটে কিন্তু সেই তুলনায় তার চেয়ে বেশি জনসমাগম দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু মাস্ক পরেনি এবং এ ধরনের বেশ কিছু জনসমাগম বর্তমানে আমাদের চোখে পড়েছে এবং আপনাদের যেটা এর আগেও দেখিয়েছি যে আজকের লকডাউনের প্রথম যে লকডাউন রয়েছে সকলে কিন্তু মাস্ক পরিহার করেনি, মাস্ক কিন্তু পরেই তারা রাস্তায় নেমেছে এবং রাস্তায় চলাচল করছে আমরা যেটা দেখতে পেরেছি এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা জনসমাগম তেমন একটা না থাকলেও বেশ কিছু মানুষের আনাগোনা কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং আপনাদের যদি আর একটু দেখা এখানে বিভিন্ন গণপরিবহন যা রয়েছে গণপরিবহনের ক্ষেত্রে আপাতত কিন্তু রিক্সাদেরই কিন্তু বেশি দেখা যাচ্ছে সে তুলনায় বর্তমানে কোনো ধরনের কোনো সিএনজি কিংবা গণপরিবহন যে বাস রয়েছে তা কিন্তু মোটেই চোখে পড়ছে না। তবে এই মুহূর্তে রাতের 1টা বাজে আমরা দেওয়ানহাট মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে কিন্তু গণপরিবহনের মধ্যে রয়েছে, তবে এখানে বেশ কয়েকজন পাঠাও চালকদেরও আমরা দেখতে পাচ্ছি, তো তাদের কিন্তু বিধিনিষেধ থাকলেও আসলে তারা প্যাটের দায়ে আসলে এই ভাড়াটুকু তাদের করতে হচ্ছে কিংবা তাদের বেরিত হচ্ছে বলে আমাদের জানিয়েছেন। নগরের দেওয়ানহাট মোড় থেকে এ ছিল আমার সর্বশেষ।